নমস্কার দর্শক বন্ধুরা, পারফেক্ট ডেভিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল এবং কম্পিউটার একই মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে গুগল ডক্সে ভয়েস টাইপিং করতে পারবেন। ভয়েস টাইপিং করার পরে সেই সমস্ত লেখাগুলিকে ভয়েস টাইপিং করার পরে সেই সমস্ত লেখাগুলিকে জিমেল, হোয়াটসঅ্যাপ, গুগল, টুইটার, ইউটিউব, ফেসবুক ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশানে নিয়ে যেতে পারবেন এবং পারফেক্ট ইউনিকোড কনভার্টার বা পারফেক্ট টেক্সট অল কনভার্টারের মাধ্যমে কনভার্ট করতে পারবেন। এবং গুগল ডক্সে যখন আপনি মোবাইলে ভয়েস টাইপিং করবেন, দেখবেন পাঞ্চুয়েশন মার্কগুলো আছে, যেমন দাঁড়ি, কমা, হাইপেন, ওপেন, সেগুলোকে আপনি পারফেক্ট অল কনভার্টারের মাধ্যমে অটোমেটিক কনভার্ট করে নিতে পারবেন। তাহলে মোবাইলে আপনি কীভাবে করবেন? আপনি প্রথমে মোবাইলে চলে গেলেন, ধরুন আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে যাওয়ার পরে আপনি জিবোর্ডে যাবেন। জিবোর্ডে গিয়ে আপনি ধরুন এখান থেকে জিবোর্ডটা ডাউনলোড করে দেবেন। জিবোর্ডটা ডাউনলোড করে ইনস্টল করবেন। করার পরে আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনাকে গুগল ডক্স ওপেন করতে হবে। গুগল ডক্স, এই গুগল ডক্স যাওয়ার পরে এখানে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে করার পরে এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলাম, করে নিউ ডকুমেন্টে চলে যাবেন। নিউ ডকুমেন্টে আপনি এখানে ক্লিক করবেন, করলেই দেখবেন আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেজটা ওপেন হয়ে গেল। এবার আপনি এখানে কম্পোজ করতে পারবেন। এবার আমি এখানে কম্পোজ করছি, করে আমি এখান থেকে বাংলা করে নিলাম। করার পরে এখানে ক্লিক করবেন, করে আপনি বাংলা করে নেবেন। এবার লিখছি আমি, পারফেক্ট টাইপিস্ট
আপনি চেঞ্জ করে নিতে পারলেন। এবার আপনাকে এটা বলে রাখি যে মোবাইলে যে মেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলেন একই মেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কম্পিউটারে লগ ইন করবেন, কারণ যেটা মোবাইলে আপনি ভয়েস টাইপিং করেছেন সেই লেখাটা অটোমেটিক গুগল ড্রাইভে সেভ হয়ে থাকবে। পুনরায় এখানে আপনি ভয়েস টাইপিং করতে পারবেন কম্পিউটারে এবং এডিট করতে পারবেন, টাইপও করতে পারবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।